শিক্ষকদের দুপক্ষের হাতাহাতির পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের বিকেল 5:30টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রশাসনের সিদ্ধান্ত উপেক্ষা করে উপাচার্যের বাসভবন ঘেরাও করেন আন্দোলনকারীরা। এর আগে সকালে উপাচার্য বিরোধী ও পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির জেরে হাতাহাতি হয়। এতে শিক্ষক সহ 7 জন আহত হন। এদিকে উপাচার্য ফারজানা ইসলামের দাবি, জামায়াতপন্থী শিক্ষকদের ইন্ধনে ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টি হয়েছে। সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত উপেক্ষা করে মঙ্গলবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেওয়ার চেষ্টা করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় ভিসির পক্ষের শিক্ষার্থীরা তাদের বাধা দিলে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। একই দিন সকালে ভিসির পক্ষের একটি মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে আসে। এ সময় আন্দোলনকারী ও ভিসির পক্ষের শিক্ষকদের মধ্যে কথা কাটাকাটি এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। উদ্ভূত পরিস্থিতিতে সিন্ডিকেট সভার পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়। হল ছাড়ার নির্দেশ দেওয়া হয় শিক্ষার্থীদের। আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে সবসময় চাই যে যারা আমরা ক্লাস করতে আগ্রহী, যেহেতু আমাদের সেশন জট আছে, এইগুলো যে সমস্যাগুলো আছে, তো যারা আসলে ক্লাস করতে আগ্রহী তাদের ক্লাসে বাধা দেওয়া উচিত না। আবার যারা তাদের মতামত প্রতিষ্ঠিত করতে চায় তাদের জায়গা থেকে তাদের যে করণীয় সেই কাজগুলো তারা করতে পারে। চলমান সংকটের জন্য জামায়াতপন্থীদের দায়ী করেন উপাচার্য ডক্টর ফারজানা ইসলাম। শিক্ষার্থীকে না থাকলে আমরা যেতে পারতাম না, কিন্তু ওদের মধ্যে ওদের যা হওয়ার হয়েছে এটাকে আপনি হামলা বলতে পারেন, আমি বলবো না। পিছন থেকে তাদের জামাত শিবির সহযোগিতা করছে। সরকারের উচিত হবে এই চক্রটাকে বের করে দেখা যে আসলে তারা কোথায় কোথায় কিভাবে ছড়িয়েছে। দেশ এখনো স্বাধীনতা বিরোধীদের সাথে নেই, সেটা দৃঢ়ভাবে প্রমাণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের নতুন হল নির্মাণের জন্য গাছ কাটাকে কেন্দ্র করে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে গত 23 আগস্ট থেকে আন্দোলন শুরু করে সাধারণ ও সাংস্কৃতিক জোটের শিক্ষার্থীরা। সময় সংবাদ সাভার। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার আজহার লিমন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন, মুমু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখনো উত্তাল। বিশ্ববিদ্যালয়ের যিনি রেজিস্ট্রার করিম রহিমা কানিজ, উনি যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 5:30টার মধ্যে হল থেকে নির্দেশ দিলেন, ঠিক সে সময়ই অপেক্ষাকৃত একটি বড় মিছিল নিয়ে আন্দোলনরত যারা শিক্ষার্থী রয়েছেন তারা ভিসির বাসভবনে আসেন এবং তারা সড়কের পাশের যে ব্যারিকেড সেটি ব্যারিকেড ভেঙে কিন্তু ভেতরে ঢোকার চেষ্টা করেন এবং সেই থেকেই তারা আসলে সড়কেই অবস্থান নিয়ে আছেন। তারা দাবি করছেন যে যতদিন না ভিসি পদত্যাগ করছেন ততদিন কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবে। যদিও এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের এই যখন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে তখন সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আসলে আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থীদের অনেকেই কিন্তু এরই মধ্যে হল ত্যাগ করতে শুরু করেছেন বাক্স পেট্রা নিয়ে, এবং তবে আবার অনেক সাধারণ শিক্ষার্থী কিন্তু এক ধরনের দোটানায় আছেন যে হল ছাড়বেন কিনা। তবে এখন আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু এখনও ভিসির বাসভবনের সামনে অবস্থান নিচ্ছেন এবং তারা কিন্তু এই ভিসির পদত্যাগ দাবিতে নানা ধরনের স্লোগান দিচ্ছেন। আপনাকে একটু জানিয়ে রাখি, ঠিক সড়কের বিপরীত পার্শ্বেই কিন্তু ছাত্রলীগ অবস্থান নিয়েছে। তারা যেটি বলছে যে তারা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের শিবিরের রাজনীতি নিষিদ্ধ চায়। তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের একটি অতীতের সিদ্ধান্তে যেহেতু শিবিরের রাজনীতি আগে থেকে নিষিদ্ধ, সেই ক্ষেত্রে কিন্তু এখানে শিবিরের কোনো রাজনীতি চলতে পারে না। আমরা এই আন্দোলনরত শিক্ষার্থীদেরও কিন্তু একইভাবে ছাত্রলীগ, ছাত্রদল এবং ছাত্র শিবির সবগুলো ছাত্র সংগঠনের কিন্তু রাজনীতি নিষিদ্ধের দাবি দেখছি। তবে ওই রেজিস্ট্রারের বক্তব্যের পর যে আন্দোলনরত শিক্ষার্থীরা এখানে এসেছিলেন তখন যে শিক্ষার্থী এবং ভিসিপন্থী ছাত্র শিক্ষকদের মধ্যে যে ধাক্কাধাক্কি, এরপর কিন্তু আর এরকম কোনো ঘটনা ঘটেনি। তবে আমরা এই ব্যাপারে ভিসির আসলে বক্তব্য নিয়েছি। ভিসি যেটি বারবার বলার চেষ্টা করেছে যে বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার কোনো ঘটনা ঘটেনি এবং উনি বলতে চাইছেন যে এই যে আন্দোলন এটি আসলে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নয়। উনি
তিনি বারবার আঙুল তুলেছেন যারা বিএনপি এবং জামাত সমর্থিত যারা শিক্ষক রয়েছেন তাদের দিকে। ভিসির দাবি যে তাদের উস্কানিতেই আসলে শিক্ষার্থীরা এই ধরনের অহেতুক আন্দোলনে জড়িয়ে পড়ছে। তো এই আন্দোলন আসলে চলছে, আমরা আসলে এই ধরনের এখানকার যারা শিক্ষার্থী রয়েছে তাদের মধ্যে এক ধরনের নাছোড়বান্দা ভাব দেখছি, যে তারা কিন্তু যে কোনো মূল্যে এই আন্দোলন চালিয়ে যেতে চাইছে। জানেন যে গেল আগস্ট থেকে ভিসির বিরুদ্ধে কিছু দুর্নীতির অভিযোগ এনে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু উন্নয়ন প্রকল্পের বা অবকাঠামো নির্মাণের বিরোধিতা করে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিল এবং গতকালও কিন্তু তারা গতকাল থেকে অবস্থান ধর্মঘট পালন করছিল এবং অবস্থান ধর্মঘট পালনের এক পর্যায়ে আজকে বেলা 12:30টার দিকে কিন্তু ভিসিপন্থী ছাত্র শিক্ষকদের সাথে এই শিক্ষার্থীদের কিন্তু একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে, যেই আন্দোলনরত এইসব শিক্ষার্থীরা বলেছে তাদের উপর হামলা করা হয়েছে। তো এই ছিল মোমো জাহাঙ্গীরনগর থেকে আমার কাছে সবশেষ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ খবর নিয়ে যুক্ত হয়েছিলেন আজহার লিমন।